तुम्हारा को बचाएगा कौन बचाएगा तुम्हारा को? इवन इंग्लैंड का किंग भी तुम्हारा को हमारा हाथ से नहीं बचा सकेगा। और एक बार जो तुम्हार चाबू को देह पड़े ताहले जीवन दिए तुम्हें तार खेसारत दीते हबे। Shut up, you black bar साहब, and get out of it. एक ही कोलें हुजूर नवाब सिराजुद्दौला राजत्व होता रोधी का तो कारण नहीं आचे अत्याचार जो सह्य सीमा छाड़िए जाए अत्याचारी के हत्यार अधिकार आछे देखबी ओरा वाणिज्यर नामे कि अमानसिक अत्याचार करबे एदेशेर निरीह मानुषगुलोर उपर तुई कठोर हाथे तादेर दमन करिस दादू केउ जिज्ञेस करले बोलो नवाब सिराजुद्दौला निज हाथे इंग्रेजके हत्या करेछे आमार खंजर तार साक्षी नवाब सिराजुद्दौला Thank you.
বিহার উড়িষ্যার মহান অধিপতি তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এদেশ কেড়ে নেবে। আমি তাদের প্রশ্রয় দেব না। আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না, সৈন্য সমাবেশে সক্ষম হবে না। আমার জন্যে, দেশের জন্যে দারুণ দুশ্চিন্তা নিয়ে তুমি চলে গেছ, তাই বুঝি তোমার এই নিশ্চিত আহ্বান। তোমার অন্তিম সময়ে তোমার মসনদ স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম, আমরণ আমি তা পালন করব। তুমি শান্ত হও, প্রসন্ন হও। দাদু সাহেব নবাব আলীবর্দিকা। তার সামনে আমি যেতে পারবো না জাহাপনা, ভয় আমার পিলে চমকে ওঠে। তোমার কোনো ভয় নেই? না। কেন, তুমি কি শুনোনি নবাব সিরাজউদ্দৌলা নারীর সম্ভ্রমের কোনো মর্যাদাই দেয় না? শুনেছি। তুমি কি শোনোনি নারীত্বের চরম লাঞ্ছনে নারী যখন ডুকরে কাঁদে সিরাজ তখন আনন্দে হাসে? তাও শুনেছি। তুমি কি শোনোনি সিরাজের ছায়া যেখানে পড়ে সেখানকার ঘাস পুড়ে যায়, পানি শুকিয়ে যায়, মাটি থেকে ওঠে? অতটা শুনিনি জাহাপনা। আমি তাও শুনেছি। সব কিছু শুনেও তুমি আমার সামনে আসতে সাহস পেলে, বিচিত্রা বালিকা তুমি। আমি যে সেসব কথা বিশ্বাস করিনি জাহাপনা। কে তুমি? আমি কে তার একদিন বলবো জাহাপনা, কেন এসেছি তাই শুনুন। বেশ, তাই বলো। কাশিমবাজার কুটির কোনো খবর রাখেন জাহাপনা? কাশিমবাজার কুটি, সেখানকার খবর তুই গেলে কেমন করে? আমার যে সেখানে নেমন্তন্ন রয়েছে। কাশিমবাজার কুটিতে তোমার নেমন্তন্ন? হ্যাঁ, জলসার, সেখানে আমাকে নাচতে হবে, গাইতে হবে। আমার নেমন্তন্ন হলে আমি খুশি হতাম, তোমার নাচ দেখতাম, গান শুনতাম, কিন্তু আমার তো নিমন্ত্রণ হয়নি। সিপাহ সালার মীর জাফরের হয়েছে। সিপাহ সালার ভাগ্যবান। রাজা রাজবল্লভেরও হয়েছে। তার অনুপস্থিতিতে বাংলার কোন জলসাই জমে না। জগৎ সেটা নিমন্ত্রিত। ধনকুবেরের প্রীতি সকলেই কামনা করে। কলকাতা থেকে আমির চাঁদও এসেছে। সেদিকে ইংরেজরা বরাবরই স্নেহের চোখে দেখে, আদর করে উমি চাঁদ বলে ডাকে। মশিলাও উপস্থিত থাকতে পারেন। বয়স দেখছি খুব বড় জাল ফেলেছে। এ জাল কৌশলে যে গুটিয়ে তুলতে পারবে সেই জয়ী হবে। কেমন আলিয়া? জাহাপনা, বাংলার নবাব শুধু বিলাস ব্যসনে দিন কাটায়, একথা দেখছি তুমিও বিশ্বাস করো না জাহাপনা। নইলে কেমন করে বিশ্বাস করো? তুমি যে খবর রাখো বাংলার নবাবে তার একবার অবসর নেই। আমি ভেবেছিলাম নবাবের শত্রুপক্ষ এসব সংবাদ সযত্নে গোপন রাখবে। চেষ্টা করলে কি সব কথা গোপন রাখা যায়? এই যে তুমি, তোমার পরিচয় গোপন করার এত চেষ্টা করলে, পারলে? আমার পরিচয় কি আপনি পেয়েছেন জাহাপনা? পেয়েছি বই, অস্বীকার করতে পারো তুমি গুপ্তচর নও? যারা তোমাকে বাঁচিয়েছে তারা ভেবেছে নারীর মুখ দেখে আমি গলে যাব, তাদের গতিবিধি সম্বন্ধে কতটুকু খবর রাখি কৌশলে তাই জেনে নিয়ে তুমি তাদের সব বলে দেবে। কিন্তু তোমাকে আমি ছেড়ে দেব না, খবর নিয়ে তুমি তাদের কাছে আর ফিরে যেতে পারবে না। জাহাপনা, জীবনে অনেক দুঃখ অনেক লাঞ্ছনা আমাকে সইতে হয়েছে।
কলঙ্ক কালীমায় নাম পড়েছে, সবে ঢাকা পড়েছে, বেঁচে থাকবার মতো একটু গৌরবোধ এখন অবশিষ্ট রয়েছে। গুপ্তচরের কলঙ্ক দিয়ে তাও নষ্ট করে দেবেন না জাহাপনা, শুধু এইটুকু দয়া আপনি করুন। প্রমাণ দাও, এবং প্রমাণ দিতে না পারলে গুপ্তচরের শাস্তি যে মৃত্যু তাই আমি তোমায় দেব। প্রমাণ প্রমাণ আমি দেব জাহাপনা। রাজা মোহনলাল আমার পরিচয় জানেন। মোহনলাল? জাহাপনা, বেগম সাহেব এইদিকেই আসছেন। মোহনলালের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? সে কথা তাকে জিজ্ঞেস করবেন জাহাপনা। তোমার নিজের মুখেই তা বলতে হবে। আমার কোনো কথাই তো আপনি বিশ্বাস করেন না। কারণ আমি জানি তুমি শত্রুর গুপ্তচর। নবাব অনেক কিছুই জানেন যা সত্য নয়। তোমার কথা যদি সত্য না হয় তাহলে স্থির জেনে তোমার মৃত্যু মোহনলাল অনুরোধ করতে পারবে না। মৃত্যু ভয়ে আমি ফিতা নই জাহাপনা। তবে মৃত্যুদণ্ড দবসুদে প্রমাণ দিতে সম্মত হলে কেন? আপনি আমাকে ভুল বুঝবেন, তা আমি সইতে পারব না। জাহাপনা, লুৎফা তুমি এ সময় এখানে? গুস্তাফি মা, সারাদিন আপনার সন্ধান পাইনি, আপনি পরিশ্রান্ত, মহলে চলুন জাহাপনা, বিশ্রাম করবে। গোলাম হোসেন, এই নারী আজ রাত প্রাসাদের কারাগারে বন্দী থাকবে, কাল পরে মোহনলালের কাছে পরিচয় পেলে তবে এর মুক্তি। চলো লুৎফা। আমাকে আজ রাত্রে যেতে হবে। ও কি শত্রুপক্ষের গুপ্তচর? জানি না, কিন্তু দরবারে দাঁড়িয়ে কি নির্ভয় কথা বলছিল। অথচ শুনেছি এই দরবার কক্ষে কথা বলতে গিয়ে মীর জাফর, রায় দুর্লভ ও জগৎ শেঠেরও গলা কেঁপে ওঠে। বেগম সাহেবা দেখছি দরবারে অনেক খবরই রাখেন, শুধু এই খবরটা রাখেন না যে দরবারে দাঁড়িয়ে অকম্পিত কণ্ঠে কথা বলতে গেলে যে সততার প্রয়োজন, এ রাজ্যের বীর সেনাপতি আর বিচক্ষণ মন্ত্রীদের অন্তরে সেই সততা নেই। তারা দিন রাত ষড়যন্ত্র করছেন সিরাজকে সিংহাসন থেকে নামিয়ে পথের ভিকিরি করে ছেড়ে দিতে। জাহাপনা, চারিদিকে শত্রু লুৎফা, এ সময় তুমি যদি আমার উপর বিশ্বাস হারাও তাহলে সান্ত্বনার ঠাঁই আমি কোথায় পাই? আমাকে ক্ষমা করুন জাহাপনা। উম্মে জোহরা ঘুমিয়েছে? জি জাহাপনা, আপনিও বিশ্রাম করবেন চলুন, কিছুক্ষণের জন্য এই দুশ্চিন্তা ত্যাগ করুন। যেদিন থেকে মসনদে বসেছেন সেদিন থেকে একটু মুহূর্ত আপনাকে শান্ত দেখিনি, একটু হাসিও আপনার মুখে ফুটে ওঠেনি। হাসি শুধু আমি কেন লুৎফা, সারা বাংলাদেশে কেউ হাসতে জানে না, বাঙালির জানে শুধু কাঁদতে। দিক থেকে দিগন্তে প্রতিধ্বনিত হয় শুধু রোদনধ্বনি, আমি আর তা শুনতে পারি না লুৎফা, আমি আর তা শুনতে পারি না। চলুন জাহাপনা। তুমি যাও লুৎফা, আমি আসছি। মেয়েটিকে আজই রাত্রে মুক্তি দিতে হয় জামাপনা, আমি রাজা মোহনলালকে খবর পাঠিয়েছি। কেন? চলুন জামাপনা চলুন। প্রাসাদে কেন এসেছিলেন?
नवाब के एक बार काछे थे के देख बार आशा क्या नो खुदा मरे नहीं तुम्हार तुम्हें ना देश शंग दी बाहिता पुरुष के काछे थे के देख बार सात जगे क्या नो दादा अमित तुम्हार दादा नहीं तुम्हें एक जन देश कर मी हमी एक जन देश कर मी बस এই আমাদের সম্পর্ক মোহনলাল কে এই নারী মোহনলালের দিকে মুখ তুলে তাকাও আমি পারবো না আমায় আপনি শাস্তি দিন আমি ওকে চিনি না জাহাপনা মোহনলালের কথা শুনে কেঁদে উঠলে কেন মৃত্যু ভয়ে তুমি নাকি ভীতা নও গোলাম হোসেন যা আপনার প্রতিহারি মোহনলাল তুমি নাকি ওকে চেনো মোহনলাল ওকে চেনে মোহনলাল ও আমার ভগ্নি তোমার ভগ্নি প্রাসাদের বাইরে নবাবের হিতৈষী যে কজন আছে ও তাদেরই একজন শত্রুপক্ষের সংবাদ সংগ্রহ করেও আমাদের জানায় তবে পরিচয় দিতে কুণ্ঠিত হয়েছিল কেন পর্তুগিজ দস্যুদাওকে অপহরণ করেছিল জাহাপনা সমাজেও ঠাঁই নেই সেই লজ্জায় আশ্চর্য আশ্চর্য তোমার লজ্জাবোধ মোহনলাল তোমার ভগ্নি নিজের দোষে নয় দুর্বৃত্তের হাতে পড়ে আর সর্বহারা আর তুমি দরবারের একজন পদস্থ ব্যক্তি সেই ভগ্নিকে আশ্রয় দাওনি তোমার সঙ্গে যে তার রক্তের সম্বন্ধ রয়েছে তাও অস্বীকার করতে চাও তোমাদের নীতিবোধ দুর্বোধ আলেয়া আমায় ক্ষমা করো আলেয়া আমার এই দুর্ভাগা দেশে কে যে বন্ধু কে যে শত্রু তার সব খবর আমি জানি না চলো আমি নিজে তোমাকে প্রাসাদের বাইরে রেখে আসব জাহাপনার অশেষ দয়া আমি অলক্ষে এসেছি অলক্ষে যাওয়া উচিত তাই যাও মতিঝিলে রাজবল্লভ দলের বৈঠক বসছে তো বসছে রসনারা থাকবে সেখানে মিরন এসেছে হয়তো এসেছে দেখে আসব আমি নিজেই যাচ্ছি আসুন আসুন নবাব সিপাহসালারের সাহেবজাদা শাহজাদা মিরন সিপাহসালারের পুত্র আমি সেই খাতিরেই কি তুমি আমাকে স্নেহের চোখে দেখো কিন্তু আমি তো তোমার স্নেহ চাই না সুন্দরী আমি চাই তোমার প্রেম কিন্তু আমি যে বেগম হতে চাই দেখি আজকের আলোচনায় কি স্থির হয় নিশ্চয়ই আব্বাজান আমাকে ছাড়া কারো সাথে রাজনীতি নিয়ে আলোচনা করেন না আমিও যাব পাগল মতিঝিল যাবে তুমি আমাকে বেগম করবে বলে ওয়াদা করেছো অথচ মতিঝিল নিয়ে যেতে লজ্জা
দুদিন বাদে হিরাজিল হবে আব্বাজান সিপাহসালার মির্জাফরের আর মতিঝিল হবে তোমার। আমাকেও নিয়ে চলো না মতিঝিলে। তা হয় না আলেয়া, আব্বাজান সেখানে থাকবেন যে। রাগ করলেও উপায় নেই। রসিকার কদর জানো না, বেদর্দে তুমি রসিকার কদর জানো না, মিনতির পয়দালো প্রেম জানো না, বেদর্দে তুমি রসিকার কদর জানো না, শিকার কদর জানো না। আমি জানো দীপ হয়ে নিজেরে পোড়াই, আমি জানো দীপ হয়ে নিজেরে পোড়াই, মাটির পিতে তুমি আগুনের জ্বালা জানো না, মাটির পিতে আগুনের জ্বালা জানো না, মিনতির পায়দল প্রেম জানো না, বেদর্দে তুমি রসিকার কদর জানো না। আমি যেন ধূপ সম গন্ধ বিলাই, বাতাসে সুবাস ঠেলে পড়ে থাকে ছাই, আমি যেন ধূপ সম গন্ধ বিলাই, বাতাসে সুবাস ঠেলে পড়ে থাকে ছাই, তোমারে দিয়েছি আগো যা কিছু দেবার, তোমারে দিয়েছি আগো যা কিছু দেবার, তুমি প্রতিদান দিতে জানো না, দেবতা পাশান তুমি প্রতিদান দিতে জানো না, মিনতির পায়দালো প্রেম জানো না, বেদর্দে তুমি রসিকার কদর জানো না, বেদর্দে তুমি রসিকার কদর জানো না। গসেটি বেগমের মহলে তোমাকে কি করে নিয়ে যায়? না আমি কিছু বুঝি না, আমি কিছু শুনতে চাই না, না আমি কিছু বুঝি না। না তুই বুঝতে পারছ না, আমি যাব, আমি পাগল হলে না, আমি কিছু বুঝি না, হচ্ছে কি না, আমি কিছু বুঝি না, আমি কিছু শুনতে চাই না। চলো সেখানে পারো তো আব্বাজানের সামনে আমার গলা ধরে ঝুলে থেকো। খুব পারবো এরকম। টার্গেটেড অ্যাকশন আপনাকে দেয় এক্সপার্ট ট্রিটমেন্টের মতো ফেয়ারনেস। এক্সপার্ট ফেয়ারনেস শুধু ক্রিম থেকে নয়, ট্রিটমেন্ট থেকে আসবে, কি বুঝলি? ফেয়ার এন্ড লাভলি স্যাশে। স্যার একটা মার্ক স্যার, কখনো না স্যার, একটা মার্ক স্যার, ইম্পসিবল স্যার, আপনি শিখিয়েছিলেন নাথিং ইজ ইম্পসিবল স্যার। বাবা বা একটা মার্কি তো দেখছি, আবার পড়ে গেলে
ঢিল মারলেন একটি কিন্তু পাখি পড়ল দুটি, ঠিক যেমন গ্রামীণ ফোনের 100% বোনাস। 22 টাকা রিচার্জে পুরাই ডাবল, পাবেন 44 টাকা। চলো বহুদূর, গ্রামীণ ফোন। প্রতিদিন কোসলে শুধু লাইফ বয়, খাওয়ার আগে হাত ধুয়ে নাও প্রতিবার, সকাল দুপুর রাতে টয়লেট শেষে সবাই এসো হাত ধুয়ে নিয়ে একবার, মনে রেখো এই পাঁচ কথা। আপনারা বেগম মহলে গেন খালাম্মা, আমি এক্ষুনি আসছি। মীর মর্দন, মোহনলাল এত রাত্রে এখানে? পূর্ণিয়ার নবাব সরকার জন বিদ্রোহ ঘোষণা করেছে জাহাপানা। কি এত শীঘ্র? দিল্লি থেকে সনদ পেয়েছে বাংলা বিহার উড়িষ্যার নবাব। সে জানি জগৎ শেষের সনদ নিজে পৌঁছে দিয়েছে সরকার জনকে। সরকার জনকে নবাব করতে পারলে ওদের খুব সুবিধা হয়। একটা অপরাধ আইয়াসকে সিংহাসনে বসিয়ে দেশটাকে সহজেই বিক্রি করে দিতে পারে ইংরেজ কুঠিয়ালদের কাছে। আমি কি করব মোহনলাল? জগৎ শেঠ রাজবল্লভ আমি যাদের বলকে ভঙ্গি করবো, নির্বাসন দেব না, দেশের চাহিদার অপরাধ ফাঁকি দেব। হুকুম জাহাপনা। না জাহাপনা, নির্মার্জন সে সময় এখন আসেনি জাহাপনা। কবে আসবে মোহনলাল? জেনে শুনে এইসব বিশ্বাসঘাতকদের সহ্য করতে হবে আর কতদিন? কাশিম বাজার কুড়ির জলসা কবে? আগামী হাফতা জুম্মাবার। এ কদিনে সৈন্যবাহিনী তৈরি হতে পারবে? সৈন্যবাহিনী হামেশা তৈয়ার জাহাপানা। যুদ্ধযাত্রার আয়োজন করো, আর কাল দরবারে জগৎছেদ যেন হাজির থাকে। জাহাপানা, গোস্তাখি মাফ জাহাপানা, দরবারে আপনি। দরবারে আমি উত্তেজিত হব না বন্ধু। নবাব মনসুরুল মুলক সিরাজউদ্দৌলা শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হাইবত জং বাহাদুর। সিপাহসালার মীর জাফর আলী খান। জাহাপনা, আপনি আর মনসুরুল মুলক আলীবর্দী খা যখন আমাকে এই মসনদে অধিষ্ঠিত করেছিলেন, জগৎ শেঠ তখন উপস্থিত ছিলেন? ছিলেন জাহাপনা। দিল্লির দরবারে নজরানা দেবার এবং সেখান থেকে নবাবের নামে সনদ আনবার ভার কার উপর ছিল রাজা রাজবল্লভ? এবার ধনকুবের জগৎ শেঠের উপরই ন্যস্ত ছিল জাহাপানা। মাতব চাঁদ জগৎ শেঠ, আদেশ করুন জাহাপানা। সনদ আনানো হয়েছে? বারবার বর্গীদের সঙ্গে সন্ধি করতে গিয়ে টাকশালের বহু ঘাটতি পড়েছিল জাহাপানা, সেই অভাবে এতদিন। রাজকোষে অর্থের অভাব এতদিন বলেননি কেন? বিদেশি কুঠিয়ালদের উপর নতুন কর চাপানো যেত, সেটা কি ভালো হতো জাহাপানা? ওরা সাত সমুদ্র পার থেকে আপনারই আশ্রয়ে বাণিজ্য করতে এসছে জাহাপানা, তাদের উপর কর চাপানো। বেশ, যত টাকার প্রয়োজন আমি দিচ্ছি, সনদ আনিয়ে দিন। কি নীরব রইলেন যে? না, তবে কিনা। তবে কিনা একই জিনিস দুবার কি করে আনানো যায়? জাহাপনা,
ফকর জং এর নামে সনদ এলো কি করে? কার কাছ থেকে কত টাকা ঘুষ খেয়েছিলেন শেঠজি, যে দেশের শাসনভার ফকর জং এর মতো অপরাধীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন? আপনার টাকার বড় লোভ, কিন্তু এই দেহটা যখন চিতায় জ্বলবে তখন কি এই মূল্যবান পাথরের মালাগুলো আপনার গলায় থাকবে? থাকবে না শেঠজি। সমাপ্তি ঘোষণা করো নাকি? শুধু যদি একটু স্বচ্ছ গুণ থাকত, কিন্তু অন্তরের সাপটুকু সোনা, তাই যথেষ্ট। কিন্তু রাজাকে রাজনীতি জানতে হয়। রাজনীতি বুঝি না আমি, শুধু বুঝি আমার এই দেশকে, দেশের মাটিকে, দেশের মানুষকে। বতনকে কবর দিয়ে যারা শুধু নিজেদের স্বার্থের কথা চিন্তা করে তাদের আমি কি করে শ্রদ্ধা করি? তাদের সামনে আদর করে কথা বলা, তাদের মন রক্ষা করে চলা কি করে সম্ভব? এরই নাম যদি রাজনীতি হয়ে থাকে, এই রাজনীতি আমি কোনোদিন শিখতে পারবো না আমি। তুমি যাই করো মির্জা মোহাম্মদ, আমি তার সবকিছুই ভালো বলেই জানি। তুমি জানো তোমার প্রিয় কন্যা উম্মে জোহরার চেয়ে বেশি ভালোবাসে এই দেশকে। দেশকে রক্ষা করতে গিয়ে তুমি যদি হিংস্র হয়ে ওঠো, সেই হিংসে পাপ নেই বাবা। উম্মে জোহরা, উম্মে জোহরা কোথায়? আমি কাকে মারবে আমি? এই অপমানের প্রতিশোধ আমি নেব। দরবারে আমার সঙ্গে এই ব্যবহার, এ ব্যবহারে কি আপনারাও অপমানিত হননি খান সাহেব? নবাবের দুর্ব্যবহার দিনে দিনে এতই বেড়ে চলেছে, এবার বুঝি আমারও সহ্যের বাঁধ ভাঙল। কেন তাকে সহ্য করা হয়? নবাব আলীবর্দীর কাছে আমরা ওয়াদা করেছিলাম সত্য, কিন্তু তার মানে কি এই যে দিনের পর দিন ওই অব্বাসের দুর্বৃত্ত বালকের কাছে সবাইকে অপমানিত হতে হবে? আপনি আমাদের রক্ষা করুন সিপাহ সালার, বাংলার মাসনাদে আপনি বসুন, আমি আমির চাঁদ এবং ওয়ার্ড সাহেবকে কলকাতায় গভর্নর ড্রেক সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি। কি খবর পাঠিয়েছেন? বাংলা বিহার উড়িষ্যার শাসনভার মির্জাফর আলী খান হাতে দিতে চাই। কিন্তু এত দূর এগোনো কি ঠিক হয়েছে রাজা? ভেবে দেখুন খান সাহেব, এছাড়া উপায় কি আছে? উপায় হয়তো নেই। কিন্তু আপনি নালায়েক শওকত জং এর নামে সনদ আনিয়েছিলেন কেন? সে কি আপনাকে সিরাজউদ্দৌলার অত্যাচার থেকে রক্ষা করতে পারত? ফুল হয়ে গেছে জাহাপনা।
বিঘা জমির সেরা অফার নিয়ে বসুধা এখন সোনার গায়ে। আপনিও আসুন। Now, gentlemen, let us proceed. Kasim Bazar Kothi te aapnar ashiya chen. Jalsa hoilo, ekhon kaj. Ki kaj kora habe, tai age sthir hok shahe. My dear Mr. Jafar Ali Khan, aapni hamader jonno ki korte paren? Aapnara bondhu lok, aapnara je sahajjo chaiben, ami tai korbo. Jafar Ali Khan jemni amay, temni shoktiman. অথচ এই নবীন নবাবের দরবারে তিনি শুধু উপেক্ষার পাত্র হয়েই রয়েছেন, তাই নয় খাঁ সাহেব? সেম, ইজন্ট ইট? অফ কোর্স ইট ইজ। সেই পদচ্যুতি, সেই বহিষ্কৃতি আজও আমার মর্মপীড়ার কারণ হয়ে রয়েছে। बहुत अच्छा नाच किया राजा उजिर आमिर लोगों से बहुत इनाम मिलेगा जरा उधर जाकर माचिया उधर जाकर जो ऑल माय गेस्ट आमी जे तुम्हारी प्रेम मिस्टर राजबल्लभ आपने हमारे जिंदगी करे थे जान आगे आपने ही बोलूं साहेब নবাব আমাদের বোট কোঠি বন্ধ করিয়াছেন। His officers have seized many of our boats. নৌকা আটক, কোঠি বন্ধ, আর বোট বোট জুলুম। বাণিজ না হইলে এ দেশে থাকি আমরা কি করিবে? নবাবের গোড়া কা ওয়াস্তে গাছ কাটিবে? আপনারা কি করতে চান সাহেব? ক্যালকাটায় আমরা ফোর্ট বানাইল। নবাব বলিলেন ফোর্ট ছোড়ো। আমরা বলিলাম সে কি হবে না। নবাব ডাল দেখাইলেন ক্যালকাটা তিনি অ্যাটাক করিবেন। আমরা কমান বসাইলাম। এখন আমি আপনাদের বলিতেছি ওয়ার ইজ ইমিনেন্ট। ক্যালকাটায় ভারী যুদ্ধ হইবে। এন্ড মুর্শিদাবাদ উইল বি লেফট অ্যাট ইয়োর মার্সি। মুর্শিদাবাদ আপনাদের হবে। বঙ্গাল, বিহার, ওড়িশা আপনাদের হবে। এন্ড উই আমরা আপনাদের পর্যা হইয়া মজা সে বাণিজ করিবে। হোয়াটস দ্যাট? শওকত জামকে পূর্ণিয়া থেকে এসে মুর্শিদাবাদ আক্রমণ করলো। এত বড় ভয়ের কথা? রাজা কার কামান বলতে পারেন? কেমন করে বলবো সাহেব? সব কামানি তো একরকম শব্দ করে, আর একই রকম করে মানুষ মারে। সেটি গেটস অফ দ্য ফোর্ট। ক্যাপ্টেন ওয়াট, নবাব ফোর্সেস হ্যাভ অ্যাটাকড দ্য ফোর্ট, নবাব হিমসেলফ লিডিং দেম। ওয়াট? টু আর্মস, টু আর্মস! সাহেব, তুমি কি খেপে গেলে? কে করিবে? মৃত্যুকে আমরা ভয় করে না। ওয়াস! স্থির যেন সাহেব, বাধা দিলে তোমাদের একটি লোক জীবিত থাক। নবাব কাশিম বাজার কুটির চিহ্ন পর্যন্ত লোক করে দেবেন। নবাবকে বুঝতে দাও, নবাবকে জানতে দাও যে আজ তোমাদের উৎসব, আর আমরা তোমাদের নিমন্ত্রিত অতিথি। নাচো, গানো। ইউ আর পারফেক্টলি রাইট রাজা, ইউ আর পারফেক্ট। ওয়েয়ার ইজ দ্যাট? হে ইউ দেয়ার! না না, শুধু নাচলে চলবে না। তোমরা মেয়ে পুরুষ হাত ধরাধরি করে নাচো। তাই করো সাহেব, তাই করো। সিরাজ রূপ তরঙ্গে তলিয়ে যাবে। রাজা, নবাবের জুলুম দেখো। Seems they've stopped firing at us. মনে হচ্ছে এ যাত্রা রেহাই পেলাম।
নবাবের আদেশ। আপনারা যার যার হাতিয়ার সমর্পণ করুন। We carry no weapon when we dance. হাতিয়ার লইয়া আমরা জলসায় আসে না। নবাব মনসুর সিরাজউদ্দৌলা শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হায়দার বাহাদুর। ওয়াটস, তোমাদের এই কাশিম বাজার কুটির এক অংশ আমার গোলার আঘাতে বিধ্বস্ত। সেনাপতি মীর মর্দান আমার আদেশের অপেক্ষায় রয়েছেন। আদেশ পেলেই তোমাদের এই কেল্লার বাকি অংশ হাওয়ায় মিলিয়ে যাবে। আমি জানিলাম না কি অপরাধে নবাব আমাদের কোঠি অ্যাটাক করিল। শেখ সাহেবকে তুমি কি খবর পাঠিয়েছ? শরণ হইতেছে না ইওর এক্সেলেন্সি। এত বড় স্পর্ধা তোমাদের? আমার রাজ্যে আমারই আশ্রয় বাস করে আমারই দেশে ব্যবসায় লিপ্ত থেকে আমার আদেশ তোমরা অবহেলা করো? আমার অনুমতি না নিয়ে কাশিম বাজার কুটিতে তোমরা বহু অস্ত্র শস্ত্র আমদানি করেছ। ড্রেক জানিয়েছে কলকাতার দুর্গ সংস্কার সে কিছুতেই স্থগিত রাখবে না। তোমরা ভেবেছো তোমাদের এই অধ্যত্ত আমি নীরবে সহ্য করব? মিস্টার ড্রেক কি করে আছে আমি জানি না ইওর এক্সেলেন্সি। না জানলেও তোমাকে এই কৈফিয়ত দিতে হবে, কেননা তুমি কোম্পানির প্রতিনিধি। তোমাকে যে এতদিন সম্মান দেখানো হয়েছে তা শুধু সেই কারণে, নইলে তোমার ব্যক্তিগত চরিত্রের যে পরিচয় আমি পেয়েছি তাতে তোমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গাধায় চড়িয়ে রেশ থেকে বের করে দিতুম। আমির চাঁদ, আমি নবাবের গোলাম চাহাবে না। বাংলা এসে স্বার্থ ষড়যন্ত্রে লিপ্ত থেকে তুমি যেমন নিজে তেমনি আমাদেরও সর্বনাশের সূচনা করছো। সাবধান। সিপাহসালার মীর জাফর আলী খান। জাহাপানা, অনুমানে হয়তো আপনি বুঝতে পেরেছেন কলকাতার কুটিয়ালদের শাস্তি দেবার জন্যই আমি রাজধানী থেকে বেরিয়েছি। আমার অনুরোধ, এই অভিযানে আপনি আমার সঙ্গে থেকে আমার শক্তি বৃদ্ধি করুন। রাজা রাজবল্লভ, হিন্দু এ মুসলমান এবং খ্রিস্টানদের আতিথ্য গ্রহণ করে আপনি উদারতার পরিচয় দিয়েছেন। আপনাকেও আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। আপনার গুণধর পুত্র কৃষ্ণবল্লভ ঢাকা রাজকোষ থেকে অর্থ চুরি করে কলকাতার ইংরেজদের কাছে আশ্রয় নেওয়ার পর থেকে আপনার সঙ্গে আর দেখা হয়নি। চলুন একবার দেখে আসবেন। শেঠজি অবশ্য সুদের তাগিদ দিতেই এসেছিলেন। শেঠজির বিরুদ্ধে আমার বলবার কিছু নেই, আর থাকলেও কিছু বলবো না, কারণ টাকার আমারও দরকার। শেঠজি মুর্শিদাবাদেই থাকবেন। নবাবের প্রয়োজন আমি নিশ্চয়ই পূরণ করব, কিন্তু আমার একটা নিবেদন আছে জাহাপনা। বলুন। সিপাহসালার মীর জাফর আলী খান আর রাজা রাজবল্লভকে কলকাতায় নিয়ে গেলে রাজধানী মুর্শিদাবাদ কি একেবারে অরক্ষিত অবস্থায় থাকবে না জাহাপনা? গুরুতর প্রশ্ন, বিনা মন্ত্রণায় কিছুই করা ঠিক নয়। গোলাম হোসেন, জাহাপনা কোথায় থাকি? সুল্লুক পায়ের তলায় রয়েছি জাহাপনা। বলতো বান্দা, সিপাহসালার আর রাজা রাজবল্লভকে কলকাতায় নিয়ে গেলে মুর্শিদাবাদের কোনো ক্ষতি হবে কিনা? জাহাপনা, এক সময় এক চোরের দলের সঙ্গে আমাকে থাকতে হতো। নগরের সবচেয়ে প্রয়োজনীয় প্রাণী কি তাই নিয়ে একদিন চোরের দলে তুমুল তর্ক। কি সাব্যস্ত হলো? সাব্যস্ত হলো, শিয়াল আর পেঁচা না থাকলে নাগরিকদের বড়ই ক্ষতি হয়। বটে, ছেল ধূর্ত গর্তেই লুকিয়ে থাকে, আর পেঁচো অশুভ, আধার ছেড়ে আলোয় আসতে চায় না, কিন্তু তবুও শিয়াল প্রহর ঘোষণা করে আর পেঁচো অমঙ্গলের আভাস দিয়ে নাগরিকদের উপকার সাধন করে। সেই থেকে চোরের দল শিয়াল আর পেঁচাকে পুজো দিতে লাগলো। What's your excellency? তুমি আমার বন্দী। ইওর এক্সেলেন্সি, তোমাকে সঙ্গে করে কলকাতায় নিয়ে যাব, আর তোমাদের এই কুটিতে যত ইংরেজ বীর রয়েছে সবাইকে বন্দির মতো আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। শুধু পাদ্রি লং মেয়েদেরকে নিয়ে এখানে থাকতে পারেন। মেয়ে মারদান, জাহাপনা, এদের কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। পেছনে শত্রু রেখে যুদ্ধযাত্রা কোনো কাজের কথা নয়।
পেশাদার নর্তকী জাহাপনা, আমার অপরাধ মার্জনা হোক। আমার পাত্র মিত্র সভাসদরা বলে বেড়ান, সুন্দরী নারীর মুখ দেখে আমি গলে যাই। তোমাকে দেখে আমি গলে না গেলেও মুগ্ধ হয়েছি, তাই তোমাকে এই পুরস্কার। জাহাপনা, ও মালা, মালা অত্যন্ত মূল্যবান। নবাবের নিজের হাতে দেয়া দান মূল্যবানই হয়ে থাকে শেঠজি। জয়ের মালা পরিয়ে ফিরিয়ে এলো ঠাকুর। ইয়া রব্বানা কবুল লানা মুহাম্মাদান হাত্তা আরাহু ইয়া ফাআওয়া মারদান বড় সুখী আছো মাদারের শাহিনশা আমিনা বেগম? বড় আপা, এসো কাছে এসে বসো। বসতে আসেন, দেখতে এলাম কত সুখী আছো তুমি। পুত্র নবাব, পুত্রবধূ নবাব বেগম, পত্রী শাহজাদ। সিরাজ তো তোমারও পুত্র, তুমিও তো তাকে কোলে পিঠে করে মানুষ করেছ। অদৃষ্টের পরিহাস, তাই ভুল করেছিলাম। যদি জানতাম বড় হয়ে সে একদিন আমার সৌভাগ্যের অন্তরায় হবে, তাহলে দুধের শিশু সিরাজকে প্রাসাদ চত্রে আছড়ে মেরে ফেলতো আমি কিছুমাত্র দ্বিধা করতাম না। সিরাজ তো তোমার কোনো ক্ষতি করেনি বড় আপা। তার নবাব হওয়াটাই আমার মত বড় ক্ষতি। নবাবি সে কারোর কাছ থেকে কেড়ে নেয়নি, ভূতপূর্ব না হবে তাকে মস্কোতে বসিয়ে গেছে। বৃদ্ধ নবাবকে ছলনায় ভুলিয়ে তোমরা সিংহাসন দখল করেছ। তোমাকে আমি চাই না, তুমি লোভী হিংসু। কিন্তু মনে রেখো, আর বেশি দিন তোমার ছেলেকে নবাবি করতে হবে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। ইংরেজরা বিনা শর্তে সন্ধির প্রস্তাব পাঠিয়েছে গোলাম হোসেন। জাহাপনা, কথাই বলে বাঘেও ঘাস খায়। সমস্ত গণ্যমান্য ব্যক্তিকে আপনি নাকে দড়ি দিয়ে হির হির করে টেনে নিয়ে যাবেন মুর্শিদাবাদে, তার চেয়ে সন্ধি ভালো, কি বলো সাহেব? ড্রেককে বলো যে সন্ধির কথা বিবেচনা করবো মুর্শিদাবাদ গিয়ে। তুমি যেতে পারো। মোহনলাল, জাহাপনা, মুর্শিদাবাদ ফিরে যেতে মন চাইছে। পূর্ণিয়ার শওকতজংয়ের ভার তোমার হাতে দিতে পারি? আমার খুশকিস্মত জাহাপনা। মীরমর্দন, মুর্শিদাবাদ যাত্রার আয়োজন করুন। যে হুকুম জাহাপানা। আপনারা যে যার শিবিরে ফিরে যেতে পারেন। মোহনলাল, জাহাপানা, শকরজংকে হত্যা করো না মোহনলাল। বিদ্রোহী হলেও সে আমার ভাই। মোহনলাল,
তাই হবে জাহাপনা। বিশ্রাম করবি, যাও। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, লাখ শুকর খোদা তোমার দরবারে। দাদুর নামে কলকাতার নাম আলীনগর রাখা হলো। আমি ইংরেজদের ফোর্ট উইলিয়াম, এখন জনসাধারণের মসজিদ। ও বুঝেছি, মসজিদ তোমার শাল্লাকে ডাকে, তাই না বুঝান? হ্যাঁ, তুমি নামাজ পড়া শিখবে বেটা। আচ্ছা, যাও এখন বিশ্রাম করো গে বেটা। চলুন জাহাপনা। আমাকে দেখ, দাগছোপ, রোদে শ্যামলা ভাব, ডার্ক সার্কেলস, টেনটেনা। এদিকে দেখ, ডার্ক সার্কেলস, রোদে শ্যামলা ভাব, দাগ ছোপ, এসব সাধারণ ক্রিম দিয়ে নয়, ফেয়ার এন্ড লাভলি ট্রিটমেন্ট দিয়েই যাবে। ফেয়ার এন্ড লাভলি স্যাশে শুধু ক্রিম নয়, যেন অ্যাডভান্সড পিঙ্ক ট্রিটমেন্ট, যার টার্গেটেড অ্যাকশন আপনাকে দেয় এক্সপার্ট ট্রিটমেন্টের মতো ফেয়ারনেস। এক্সপার্ট ফেয়ারনেস শুধু ক্রিম থেকে নয়, ট্রিটমেন্ট থেকে আসবে, কি বুঝলি? ফেয়ার এন্ড লাভলি স্যাশে। আর বোধহয় বেশি দিন বাঁচবো না রে। ভাইজান, আপনার কাশির ধরন তো ভালো থাকতেছে না, কেমন জানি শুকিয়ে যাইতেছেন। চলেন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। আপনার কফে যক্ষার জীবাণু পাওয়া গেছে। ফারুক রে, যক্ষা? যক্ষা পুরোপুরি নিরাময়যোগ্য, রোগ শনাক্ত হওয়ার সাথে সাথেই চিকিৎসা শুরু করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়াই কোনো অবস্থায় ওষুধ বন্ধ করা যাবে না। নিয়মিত ওষুধ খাবেন, চিন্তা কি, চলেন। পূর্ণমেয়াদে চিকিৎসায় যক্ষা পুরোপুরি ভালো হয়। যক্ষার চিকিৎসা বিনামূল্যে করা হয়। যক্ষা ভালো হয়। এক, প্রতিদিন গোসলে শুধু লাইফ বয়, খাওয়ার আগে হাত ধুয়ে নাও প্রতিবার, সকাল দুপুর রাতে, টয়লেট শেষে সবাই এসো হাত ধুয়ে নিয়ে একবার, মনে রেখো এই পাঁচ কথা, পরিচ্ছন্ন তাই লাইফ বয়, প্রতিদিন পাঁচ সময় লাইফ বয়। নতুন ভিমবারে আছে একশো লেবু শক্তি, যা নিমেষেই তেল চর্বি দূর করে তোমাকে করে তুলবে ঝকঝকে পরিষ্কার। যাও এখন, সময় মতো দারুণ পরিষ্কার হয়েছো দুষ্ট ছেলে। একশো লেবু শক্তিযুক্ত নতুন ভিমবার, এক ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। স্যার, একটা মার্ক স্যার। কখনো না স্যার, একটা মার্ক স্যার। ইম্পসিবল স্যার, আপনি শিখিয়েছিলেন নাথিং ইজ ইম্পসিবল স্যার। বাবা বাই, একটা মার্কই তো দেখছি। আবার পড়ে গেলে ঢিল মারলেন একটি, কিন্তু পাখি পড়লো দুটি। ঠিক যেমন গ্রামীণ ফোনের 100% বোনাস, 22 টাকা রিচার্জে পুরাই ডাবল, পাবেন 44 টাকা। চলো বহুদূর, গ্রামীণ ফোন। ফেয়ার এন্ড লাভলি ফেস ওয়াশ, এক মিনিট ফেয়ারনেস ক্লিন আপ শুরু। Cross and dry it off. Round and round on your skin. Wash. Go with vitamins.
তো ক্লিন আপ কমপ্লিট ভেরি লাভলি ফেনেস ফেস ওয়াশ হা দেখি কাঁচ ভাঙবে ক্রিকেটার হবে ছক্কা মারবে আঙ্কেল দুই হাতেই মারেন কারণ পরের বলটাও ছক্কাই হবে লক্ষ্য যদি হয় দ্বিগুণ উজ্জ্বল তবে কাপড় কেন নয় থ্যাংক ইউ আঙ্কেল এলো রেইন পাওয়ার হোয়াইট কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করে কাপড়কে করে দুই গুণ সাদা এই শোনো রেইন পাওয়ার হোয়াইট দ্বিগুণ সাদা দ্বিগুণ উজ্জ্বল আমার ছেলেটা চলে গেল মন খারাপ করবেন না আপনার ছেলে ফিরে আসবেই তুমি কি করে জানলে আমি এসেছি না বাবা মাকে নিতে আমার বাবা আরেক রাউন্ড হয়ে যাক এবার আমার পালা পরের বার তোমাকে নিয়ে যাব কিছু বলা না বলা কথার সাথে ইস্পাহানি মির্জাপুর বেস্ট লিফ খেলার মাঠে চেহারাকে কত কিছুই না পটাতে হয় সূর্যকে পটাতে হয় গরম আর ধুলোবালিকেও পটাতে হয় কখনো আম্পায়ারকে পটাতে হয় কখনো বোলারকেও আবার ফ্যান্স মিডিয়া সবাইকে পটানোর মতো লুকের জন্য প্রয়োজন নতুন ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টি এক্সপার্ট ফর্মের যা একসাথে সান এক্সপার্ট অয়েল কন্ট্রোল এবং ফ্রেশনেস এক্সপার্টের কাজ করে আপনাকে দেয় এক্সপার্ট ফেয়ারনেস বয়স তো মাত্র 23 এখন না পটালে কখন নতুন ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টি এক্সপার্ট 450 গ্রাম রিং পাওয়ার হোয়াইটে 50 গ্রাম ফ্রি বাড়তি কাপড়ের জন্য বাড়তি রিং একই দামে আরে মামা গাড়ি কিন্তু সাইজ শোনো মামা তুমি তো বুঝতেছই না কি যে মজা হবে মামা এই ট্রিপ মিস করলে তো মামা সারা জীবন পস্তাবা এইবার তুমি বুঝো কি রে তোদের ট্রিপে তোর মামাও যাচ্ছে নাকি আগে বলবি না দে তো একটু কথা বলি যদি এই মামা আর সেই মামার তফাৎ আপনি ধরতে না পারেন তাহলে সম্ভবত বাংলা লিংক প্লে আপনার জন্য না তরুণ প্রাণদের জন্য এই প্যাকেজে গুনে গুনে 12 খানা FNF মামা ছাড়াও আছে ফ্রি ফেসবুক ব্রাউজিং আর সবচেয়ে কম রেটে একটা স্পেশাল FNF নম্বরে কথা বলার সুবিধা সো নো চিন্তা জাস্ট প্লে উপস মাম্মারা সবাই বলো দিন বদলের চেষ্টায় বাংলা লিংক যদি এমন হতো চুল পড়ার কোনো দুশ্চিন্তাই নেই আমার নতুন সানসিল্ক হেয়ার ফল সলিউশন তোমার চুলকে করবে এতই মজবুত যে তুমি চুল টানতে পারবে পেঁচাতে পারবে এবং স্টাইল করতে পারবে ইচ্ছে মতন চুল পড়া নিয়ে আর দুশ্চিন্তা নয় চুল পড়া ভুলে মেতে ওঠো চুলের সাজে নতুন সানসিল্ক হেয়ার ফল সলিউশন চুল পড়া কমে যাবে 10 গুণ পর্যন্ত স্মরণকালের শ্রেষ্ঠ ধোলাই নতুন চাকা ওয়াশিং পাউডারে আছে ডট ফাইটার কাপড়কে করে সবচেয়ে পরিষ্কার সবচেয়ে দ্রুত চাকা স্মার্টার দ্যান ডার্ট দ্য সেম স্কোয়ার কোয়ালিটি আপনার কি প্রতিদিন কোমল ও মসৃণ চুল চাই হ্যাঁ আবার নতুন সানসিল্ক কন্ডিশনার ব্যবহার করুন চুলের মাঝখান থেকে চুলের আগা পর্যন্ত পান 100 ভাগ পর্যন্ত আরও মসৃণ চুল মাত্র 5 ধোয়া জটহীন মসৃণ চুলের জন্য এখন সানসিল্ক 375 ml শ্যাম্পুর সাথে 90 ml কন্ডিশনার ফ্রি চুলের যত্নে এক্সপার্টের ছোঁয়া কখনো সময় আসে ধ্যাত্তারি কখনো বাহায় হায় কি করি কখনো বা কি এটা কি ছিল খুব জরুরি যেখানে যাই ঘটুক মন ভালো করতে ঘ্যাচাং স্টোর রেডি সব সময় রবি লিখে SMS করুন 21999 নম্বরে আর উপভোগ করুন এক্সাইটিং সব ঘ্যাচাং অফার রবি 450 গ্রাম রিং পাওয়ার হোয়াইটে 50 গ্রাম ফ্রি বাড়তি কাপড়ের জন্য বাড়তি রিং একই দামে কেউ পেন এই বাক্সে আমি ওর বস মিস্টার আনিস মিস্টার আনিসকে এখন ফিরিয়ে আনবো যে গেছে চাইতে দেন তাকে আর ফিরে আনতে হবে না আপনার ফিরে আসার গুরুত্ব আর কারো কাছে না থাকলেও আমাদের কাছে আছে তাই বন্ধ বাংলালিংক সংযোগে ব্যবহারের উপর কোনো শর্ত ছাড়াই যে কোনো পরিমাণ রিচার্জে দিন রাত 24 ঘন্টা উপভোগ করুন মাত্র 4.17 পয়সা যে কোনো বাংলালিংক নাম্বারে 10 পয়সা অন্য অপারেটরে এবং 300 MB ইন্টারনেট দিন বদলের চেষ্টায় বাংলালিংক
ভ্যাসলিন জানে আপনার মুখের চেয়ে দেহের অনেক স্থানে ত্বকে বেশি শ্যামলা। ভ্যাসলিন হেলদি হোয়াইটে আছে ভিটামিন B3 ও ট্রিপল সানস্ক্রিনস, যা ত্বকের বিভিন্ন স্থানের পার্থক্য দূর করতে সাহায্য করে আর আপনার দেহের সকল স্থানে আনে উজ্জ্বলতা আপনার মুখের মতোই। ব্যবহার করে নিজেই তফাতটা দেখুন। স্যান্ডালউড ক্রিম ও মন মাতানো সৌরভে নতুন লাক্স স্যান্ডাল এন্ড ক্রিম। সোনালি রঙে আবার বাস একটুখানি লাক্স। আর বোধহয় বেশি দিন বাঁচবো না রে ভাইজান। আপনার কাশির ধরন তো ভালো ঠেকতেছে না, কেমন জানি শুকিয়ে যাইতেছেন। চলেন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। আপনার কফে যক্ষার জীবাণু পাওয়া গেছে। যক্ষা পুরোপুরি নিরাময়যোগ্য, রোগ শনাক্ত হওয়ার সাথে সাথেই চিকিৎসা শুরু করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়াই কোনো অবস্থায় ওষুধ বন্ধ করা যাবে না। নিয়মিত ওষুধ খাবেন, চিন্তা কি, চলেন। পূর্ণমেয়াদে চিকিৎসায় যক্ষা পুরোপুরি ভালো হয়। যক্ষার চিকিৎসা বিনামূল্যে করা হয়। আমি জানি যে আপনি আমাকে লক্ষ্য করছেন, আমার লাইকস ডিসলাইকস ইমপ্রেশন জাগানোর মতো প্রতিটা ডিটেইল। আপনি সার্চ, আর জুম করেন ছোট ছোট সব ডিটেইল, ইভেন ড্যান্ড্রাফ। দ্যাটস ওয়াই আই ইউজ ক্লিয়ার উইথ নিউট্রিম অয়েল। এটি স্ক্যাল্পকে নারিশ করে, ড্যান্ড্রাফের নাম গন্ধ দূর করে। যখন কিছুই লুকোনোর থাকে না, তখন অনেক কিছুই থাকে দুনিয়াকে দেখাবার। ক্লিয়ার, নো ড্যান্ড্রাফ, নাথিং টু হাইড। আপনার ফিরে আসার গুরুত্ব আর কারো কাছে না থাকলেও আমাদের কাছে আছে, তাই বন্ধ বাংলালিংক সংযোগে ব্যবহারের উপর কোন শর্ত ছাড়াই যে কোনো পরিমাণ রিচার্জে 3 রাত 24 ঘন্টা উপভোগ করুন মাত্র 4.17 পয়সা যে কোনো বাংলালিংক নাম্বারে, 10 পয়সা অন্য অপারেটরে এবং 300 MB ইন্টারনেট। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। এই ধোয়া কাপড় থেকে সুগন্ধ আসছে না কেন? ধোয়া কাপড়ের সুগন্ধ সেটা আবার ভাবি। আমার স্ত্রী বলে সুগন্ধ থেকেই বোঝা যায় কাপড় পরিষ্কার হয়েছে কিনা। সুগন্ধ থেকে মনে হচ্ছে বোঝাতে হবে। নতুন হুইল, এতে আছে লেবুর শক্তি আর হাজারো ফুলের সৌরভ। এই হলো আসল পরিষ্কার আর এই হলো তার সুগন্ধ। হুইল, সুবাসী পরিষ্কারের প্রমাণ। আম্মু বাঘ হালুন হালুন। খুব চঞ্চল, এই চঞ্চলতাকে ধরে রাখতে রেগুলার খাবারের সাথে ওকে আমি দেই জুনিয়া হলিক্স। এর 17টি মাইক্রোনিউট্রিয়েন্টস 2 থেকে 5 বছরের শিশুদের ফিজিক্যাল ও মেন্টাল ডেভেলপমেন্টে হেল্প করে, আর নতুন যোগ হওয়া DHA ওর ব্রেন ডেভেলপমেন্টের জন্য জরুরি। জুনিয়র হলিক্স, সঠিক বয়সে সঠিক পুষ্টি। আর ব্যথা হবে না। শুধু ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি আপনার যত্ন নেয় 100-এর চেয়েও বেশি উপায়। এই এটা দেখ না, তুই দেখ, ও সব আমাকে একদম স্যুট করে না। সেনসিটিভ স্কিন, যাই লাগাই রিঅ্যাকশন দেখা দেয়। ইশ, এভাবে কি দেখছিস? আমার মুখের এই শেডটাও না একদমই স্যুট করে না। আই উইশ যদি আর একটু উজ্জ্বল হতো। এই জন্যই এটা দেখ, ফেয়ার অ্যান্ড লাভলি আয়ুর্বেদিক কেয়ার। সেনসিটিভ স্কিনের জন্য এর 16টি উপাদান ত্বককে কোমলভাবে উজ্জ্বল করে। এখন এই মুখটা ওখানে মিশে স্যুট করবে। ফেয়ার অ্যান্ড লাভলি আয়ুর্বেদিক কেয়ার। দিনগুলো কি আনন্দের ছিল মোহনলাল, যখন তুমি আর আমি বাংলার এই শ্যামল মাঠের মতো উদার, নদীর মতো বিস্তীর্ণ, দেখো পেড্রো, তুমি হমারে লিয়ে বহুত কাম কিয়া, লেকিন ইস দফা বহুত হুশিয়ার। ইস লেটার কো আজ জাফর আলি খান কে পাস জানা মাঙ্গতা। মেক শিওর
तुम अपना से उसको देगा। ओके जी हजूर। Shut up, you blithering idiot! I'm sorry, Colonel Clive. Sorry? If that's not a good, that will do now. इतना बड़ा जरूरी लेटर, फिर भी तुम लोग कोई होशियारी से काम नहीं लिया। अभी वो लेटर नवाब का हाथ में गिरेगा, वो मीर जाफर को अरेस्ट करेगा, और तुम लोग का सारा प्लान गैंजेस का वाटर में मिल जाएगा। You stupid! आपने सब लोग भारत में नहीं शायद। কাসিম বাজার কুচি তো পরিচারিকার ছদ্মবেশে সিরাজের গুপ্তচর লুকিয়ে থাকবে। কাসিম বাজার কোঠি কে ইভেন হিয়ার হামারা কোঠি মে ভি নবাব কে স্পাই থাকিতে পারে। তোমারা লোক আর আমারা আদমি ক্যাপ্টেন ওয়াটস ইয়ে সোস্টার নবাব ইডিয়েট বাট রিয়েল ইডিয়েট হ্যায় তুম লোক। নাও দি অনলি ওয়ে লেফট একমাত্র উপায় মুর্শিদাবাদ ফর অ্যাটাক। লেকিন তাহার আগে আমি তোমাদের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট করবে। হিয়ার ইজ দ্য ড্রাফট। আগর ইয়ে ওয়ালা নবাব কা হাট মে গির গয়া हम तुम्हारा नवाब का साथ तुमको भी गोली करके मार डालेगा। तुम्हारा नवाब का साथ जो ट्रीटी हुआ कलकत्ता में हम उसको डिसऑनर करता। यू कैन गेट आउट नाउ। कैप्टन वॉट्स सर गो टू मुर्शिदाबाद एंड स्टे देयर टिल यू हियर फ्रॉम मी सर। वॉट्स योर एक्सलेंसी আলিনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্ত তোমারও জানা আছে, আর এও জানা আছে যে তার প্রত্যেকটি শর্ত তোমরা লঙ্ঘন করেছো। তুমি ওয়াটস আমারই দরবারে স্থান পেয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের ফাঁক পাতো। কলকাতার ইংরেজদের আদেশ দাও আমার আদেশ অমান্য করতে। নবাব আমাকে যাহা খুশি শাস্তি দিতে পারেন, আমি আমার ডিউটি করে আছে। শাস্তি? আমার একটি ক্ষুদ্র ইশারায় তোমার ওই উদ্ধত শির দেহচ্যুত হয়ে এই দরবারের মেঝেতে গড়াগড়ি যেতে পারে। ইওর এক্সেলেন্সি ভয় পেও না ক্যাপ্টেন ওয়াটস, কোম্পানির এক ফিরিঙ্গি রক্তে এই দরবার আমি কলুষিত হতে দেব না। এই মুহূর্তে তুমি দরবার ত্যাগ করো। Farewell, Your Excellency. জাহাপাড়া ওয়ার্ড সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো। ওয়ার্ডস ক্লাইভ ওয়াটসন কোম্পানির কথা থাক, নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপাড়া। সে দোষের ভাগিদার আপনারাও শেঠজি। সিংহাসনে আরোহণ করবার পর থেকেই আপনারা আমার বিরুদ্ধাচরণ করছেন, সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে। আরো কত হেয় করতে চান আপনারা আমাকে? আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ? স্বার্থ সিদ্ধি? স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম। বলুন তাহলে। তাহলে বাংলার সিংহাসনে এতদিন অন্য নবাব বসতেন? এত বড় কথা আমার মুখের উপর বলতে সাহস হয়? আপনার উপদ্রবই আমাদের মনে সাহস এনে দিয়েছে জাহাপনা। আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতাই আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। জাহাপনা, মানি লোকদের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করছেন। আপনারা সকলে মিলে কি আমারই কম অপমান করেছেন সিপাহ সারা? আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। সত্যাশ্রয়ী রাজা বলুন, সিংহাসনে আরোহণ করবার পর এই এক বছরের মধ্যে কি অত্যাচার আমি করেছি বলুন।
কটা রাত আমি নিশ্চিন্তে ঘুমিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন বলুন। আপনার দৈনন্দিন জীবন যাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়। অথচ কবে কখন কোথায় কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন। পারি এই জন্য যে পাপ কখনো চাপা থাকে না। পাপ যে চাপা থাকে না হোসেন কুলি খাঁ তা প্রাণ দিয়ে বুঝিয়ে গেছেন। আপনার নিজের জীবন দিয়েও কি আবার তা বুঝতে চান? যাও বানা, এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি, মানি লোকদের আপনি যদি এভাবে পরিহাস করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না। আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন সিপাহ সালার? পূর্ণিয়ার যুদ্ধে অবদার্থ সাওকাজ্জনকে হত্যা করেই বুঝি তোমার এই স্পর্ধা হয়েছে মোহনলাল। কোন যুদ্ধে কৃতিত্ব না দেখিয়ে আমি জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহ সালার আমি নবাবকে সাহায্য করেছেন? তোমার এই স্পর্ধা নির্মাণ। এ রাজ্যের প্রধান প্রধান সেনাপতি আমি রোমরাও রইস রাজা সবাই মনে করেছেন নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয় আত্মরক্ষার শক্তিও তার নেই। নবাবের নিমক আমরা বৃথাই খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। এইসব ওর বাচিনদের দিয়েই যখন নবাবের কাজ চলবে তখন চলুন শেঠজি, চলুন রাজা রাজবল্লভ, চলুন রায় দুর্লভ, আমরা এই দরবার ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম শক্তিমান পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। নির্মারদান মোহনলাল আর গোলাম হোসেন যখন রয়েছে তখন আর ভাবনা কিসে? চলুন দাঁড়ান। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথাও কি আপনাদের মনে করিয়ে দিতে হবে? দরবার ত্যাগ করতে আমরা বাধ্য জানাবো না। বাধ্য হয়ে দরবার ত্যাগ করবেন তখন যখন আপনাদের বন্দী করা হবে। মুন্সিজি জাহাপানা সিপাহ সালারের কাছে ওয়াশ যে পত্র লিখেছিলেন সেই পত্র। আমার কাছে ওয়াশ পত্র লিখেছিলেন? হ্যাঁ নবাবের সিপাহ সালার খোজা পেড্রো মারফত ওয়াশ সেই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত এই পত্র আমাদের হস্তগত হয়েছে। নবাব, নবাব, ইয়র ম্যাজেস্টি, সিনফ্রে দ্য ইংলিশ আমাদের হুগলি এন্ড শান্তনগর লুট করে আসে, বালক বৃদ্ধ অমরত কে উপর জুলুম করে আসে। এত দূর স্পর্ধা তোমরা আত্মরক্ষা করতে পারলে না? আমরা ফৌজদার নন্দকুমারের কাছে ইংলিশ লোককে পাল্টায় তাক করিতে হুকুম চাইল, লেকিন নন্দকুমার ইংরেজ কে হেল্প করিল। I have come to seek justice, Your Majesty. Hamra bichar chai. Boro shubho muhurte ami masnade boshe chilam. Sipaho salar, nawab ki prokashya darbare amar bichar korte chan? Jafar Ali Khan. Aaj bicharer din noy. আজ সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন, খোদা তালার কাছে কে বেশি অপরাধী তা তিনি বিচার করবেন। আজ আপনারা শুধু আমাকে এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আপনারা আমাকে ত্যাগ করবেন না। এই দুর্দিনের জন্য কে দায়ী জাহাপানা? আবারও বিচার রাজা? বিচার নয় জাহাপানা, আমি বলতে চাই এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? নির্বাচন আদেশ করুন জাহাপানা। এলান করো। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ পলাশির পথে মুর্শিদাবাদের দিকে এগিয়ে আসছে। অর্ডার, অর্ডার ইয়োর ম্যাজেস্টি, হামকো হুকুম দিজিয়ে। हमारा कोठी में भी सोल्जर आसे, हमें अंग्रेज लोग का खून से इस देश का माटी लाल करिया दिबे। एक बार बोलूं राजा, आपने हमारे की करते बोलें जहां पना? सवार आगे बोली, बांग्लार मान, बांग्लार मर्यादा, बांग्लार स्वाधीनतार उद्धार प्रयासे आपनारा आपनादेर शक्ति दिए बुद्धि दिए सर्वरकमे आमाके साहाज्य करुन। আপনাদের সকলের সমবেত প্রচেষ্টার ফলে যদি এই বিপদ থেকে পরিত্রাণ পাই
তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন সেদিন যে দণ্ড আমায় দেবেন আমি মাথা পেতে নেব আমাকে অযোগ্য মনে করে এই সিংহাসনে যদি আর কাউকে বসাতে চান আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব জাফর আলী খান আপনি শুধু সিপাহ সালার নন আপনি আমার পরম আত্মীয় বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয় লোভে পড়ে অথবা মোহের বসে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয় কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে মেরুদণ্ড সোজা করে যে দাঁড়াতে পারে সেই তো পুরুষ সে পৌরুষ আপনার আছে আমি জানি ভাগ্যবান জগৎ শেঠ রাজা রাজবল্লভ শক্তিমান রায় দুর্লভ বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচল গামী শুধু সুপ্ত সন্তান শিয়রের অরুত্তবানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দেবে কে শোনাবে জাগরণের সেই অভয় বাণী হে জন্মভূমি মা তোমার এই মাটির বুকে যতদিন একটি মানুষের দেহে ও প্রাণ বাকি থাকবে ততদিন স্বাধীনতার এই সংগ্রাম চলবে আপনি অন্যান্য সেনাপতিদের নিয়ে মন্ত্রণা কক্ষে যান সিনফ্রেও সেখানে থাকতে পারে আমি এক্ষুনি সেখানে আসছি মাঠেই আমাদের মোকাবেলা কোম্পানির ফৌজের অবস্থান খুব সম্ভব এইখানেই হবে সিপাহ সালার এইবার আমাদের অবস্থান সম্পর্কে আলোচনা হোক বেয়াদবি মাপ জানাপনা সবার আগে আমরা সবাই আমাদের সংকল্পে অটল কিনা তার আলোচনা হোক মাঠে আজ আমাদের ভাগ্য পরীক্ষা সেই মাঠের বুকে পা কোরআন শরীফ স্পর্শ করে আসুন আমরা কসম খাই জন্মভূমির আজাদি যতদিন না বিপদ মুক্ত হয় ততদিন আমরা ব্যক্তিগত স্বার্থের কথা ভাববো না তুচ্ছ ভেদাভেদ ভুলে যাব প্রয়োজন হলে সবাই একসাথে হাসি মুখে প্রাণ দেব আজাদির পাক ঝান্ডা জিন্দাবাদ জিন্দাবাদ আমার যদি কোনোদিন কোনো ভুল হয়ে থাকে জাহাঁপনা সে ভুলে কাশ্চিত্ত করার সুযোগ আজ আমাকে দিন
মাসে যুদ্ধ পরিচালনার ভার আমাকে দিন জাহাপনা। নবাব আলী ভর্তি খার সিপাহ সালার আপনি বিচক্ষণ যুদ্ধনীতিবিদ, বীর মীর জাফর আলী খা যদি নিজ হাতে যুদ্ধভার গ্রহণ করেন তাহলে জয় আমাদের সুনিশ্চিত। আজ এদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হলো। আজ আমার প্রতিটি সেনাপতি একতাবদ্ধ হয়ে আজাদীর নিশান তুলে ধরেছে। আজ আমার সকল দুঃখের অবসান হয়েছিল লুৎফা। আল্লাহ মেহেরবান। আজ আমার কি ইচ্ছে করছে জানো লুৎফা? ইচ্ছে করছে সুজলা সুফলা এই দেশটাকে দু হাতে জড়িয়ে ধরে বলি, তোমার সম্মান আর খর্ব হবে না, তোমার সবুজ অন্তরে আর ব্যথা থাকবে না। আমি আলোচনায় বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমার পক্ষে বেশিক্ষণ বাইরে থাকা নিরাপদ নয়। তবে আমার দাবি কথাটা যেন মনে থাকে। আপনার ব্যবস্থা তো পাকা, সিপাহ সালারের পদ আপনার জন্য নির্দিষ্ট। বেশ, তবে একটা কথা, চারিদিকের অবস্থা দেখে যদি বুঝি যে আমাদের সাফল্যের কোনো আশা নেই, তাহলে কিন্তু আপনারা আমার সহায়তা আশা করবেন না। জেন্টলম্যান, দিস ইজ কর্নেল ক্লাইভ। কর্নেল ক্লাইভ? আর ইউ সারপ্রাইজড? অবাক হইলেন? অবাক হবারই তো কথা সাহেব, এ সময় এখানে এভাবে আসা সত্যি বিপজ্জনক হতে পারত। বিপদ? নবাবকে আমার কোনো ভয় নাই। যার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক, খজাঞ্চি দিওয়ান আমির সবাই প্রতারক, তার কোনো ক্ষমতা থাকিতে পারে না। এসব আলোচনা করার জন্য কি আমরা এখানে সমবেত হয়েছি? সরি মিস্টার জাফর আলী খান, আই ডিডন্ট মিন ইট দ্যাট ওয়ে। পেপারস? দলিল সব তৈয়ার আছে। শুনেছি খোলাফায়ে রাশিদিনের কালে খলিফারা সাধারণ মানুষের মতো হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়াত। আমাদের কালে তেমন কেন হতে পারে না গোলাম হোসেন? সে যে সোনার যুগ ছিল জাহাপনা। কি জানো, যতই দিন যাচ্ছে ততই মানুষের প্রতি মানুষের বিশ্বাস ক্ষীণ হয়ে আসছে। অত বড় বোঝাটা নিয়ে চলি দেখো না কেন? যুদ্ধে সিরাজদৌলার পতন হলে কোম্পানি পাবেন 1 কোটি টাকা, কলকাতার বাসিন্দারা ক্ষতিপূরণ বাবদ পাবেন 76 লক্ষ টাকা, অ্যাডমিরাল ওয়াটসন পাবেন। এখন আর এসব ভেবে লাভ কি? না, এখন আর এসব ভেবে কিছুই লাভ নেই। তবু আমি শুধু ভাবছিলাম যে নবাবের তহবিলে দুবার করে লুণ্ঠন করলেও 3 কোটি টাকা পাওয়া যাবে কি না? টাকা না দিতে পারেন, দুসরা চিজ দিবেন, জমিন দিবেন, আমাদের বাণিজ্যিক খারিবার অধিকার বাড়াইয়া দিবেন। হ্যাঁ হ্যাঁ, বড় দেরি হয়ে যাচ্ছে, আসুন সবাই দস্তগত করে কাজ শেষ করে দেন। সাদেন কলম দান।
तो हीरा जिले पहुंचे दे। या माबूद रहम कर, या मालिक रहम कर, शुद्ध हीरा झीले पहुंचे दे या खुदा, शुद्ध हीरा झीले पहुंचे दे या माबूद। फिर गान कनु गाई चाले आ जहाँ पना ये शुद्धिने रॉबेक खाए तुम्हें निजे के बिलिए दिए चु शेदी नेशे छे जी जहाँ पना तुम्हें काट चु कनु आले आ तुम्हार की कुनो कष्ट होच्छे ना जहाँ पना नवाब मंसूरुल मुल्क आमार गृहे पद धुले देवें ता आमि स्वप्नेओ आशा करते पारिनि जहाँ पना ए सौभाग्य आमि सह्य करते पारछि ना आमी शुधु नवाबी नई आलिया आमी तुम्हार सहकर्मी स्थिर हो जयेर पथ अश्रु दिए भिजिए दियो ना पलाशीर माठे एबार झलमल करे सूर्य उठबे आलिया आर सेई आलोय समस्त देश उज्जवल हये उठबे आलिया तुमार कुरबानी अमूल्य समस्त देशटाके जदि तुमार गलाय पुरिये दिते पारताम ताहले हयतो मानातो खुदा हाफेज आलिया खबरता
সংবাদ সৈনিক যুদ্ধের প্রথম মহড়ায় কোম্পানির ফৌজ পিছু হটে গিয়ে লক্ষ্যভাগে আশ্রয় নিয়েছে। সিপাহসালার সেনাপতি রায়দুল্লাহ আর ইয়ারলতিফ খান সৈন্যদল এখনো যুদ্ধে যোগ দেয়নি। জাহাপানা মীর মর্দান মোহনলাল ওরা শত্রুদের পিছু হটিয়ে নিয়ে লক্ষ্যভাগের দিকে এগিয়ে যাচ্ছে। দুঃসংবাদ জাহাপানা, সেনাপতি নওবে সিং নিহত হয়েছে। জাহাপানা, আমাদের গোলাবর্ষণ অতিষ্ঠ হয়ে প্রায় রক্ষাবাদী সৈন্য সরিয়ে নিয়ে যাচ্ছে। জাহাপানা যদি রক্ষাবাদী না হয় তাহলে সমগ্র ইংরেজ বাহিনী যখন হাত ছেড়ে নেবে তখন আমরা গোলাবর্ষণ করেও কিছু করতে পারবো না। পথে অগ্রসরকে আদেশ দিন জাহান। সালারকে ফেলে দাও। আজকের যুদ্ধ জিততেই হবে। হাম আপনার জান দিবে রাজা। আঙ্গ্রেজ আমারা মুলুকটা দুশ্মন আছে। যুদ্ধের সেনাপতি কে জাহাপনা? কেন আপনি আমাকে যদি সেনাপতি বলে জানেন তাহলে সৈন্য পরিচালনার ভার আমার উপর অর্পণ করে আপনি নিশ্চিন্ত থাকুন। অকারণে তেলা পাঠিয়ে আমার ধৈর্যচ্যুতি ঘটাবেন না। মির্জা পরের এই উগ্র মূর্তির অর্থ কি গোলাম হোসেন? দুজনের ছলের অভাব নেই। কোন ছলে কখন ডেকে দাঁড়াবে মনে মনে হয়তো তাই ভাবছে জাহাপনা। গোলাম হোসেন, সালার মির্জাফর কি বিশ্বাসঘাতক? দেবতার পায়ে কার জন্য অত কায় মনোবাক্যে প্রার্থনা করছো আলেয়া? একজন সামান্য নর্তকীর অন্দরমহলে বিনা ইস্তেলায় প্রবেশ করা কি শাহজাদা মিরনের উচিত হয়েছে? আমার প্রশ্নের জবাব দাও। তাহলে শোনো, দেবতার কাছে এই প্রার্থনা করছিলাম যে দেশের স্বাধীনতা যেন বিশ্বাসঘাতকদের চক্রান্তে হারিয়ে না যায়। স্বাধীনতা না হারালেও একজন ঠিকই হারিয়ে যাবে, সে হচ্ছে সিরাজউদ্দৌলা, যার মালা তোমার বুকে জ্বালা ধরিয়েছে। নবাব মনসুরুল মুলুক সিরাজউদ্দৌলা, যা কি শুধু এক জন্ম নয়, জন্ম জন্মান্তর ভালোবাসলেও স্বাদ মিটবে না। আর তুমি, তুমি যদি তার পায়ের ধুনোর যোগ্য হতে। ভুলে যেও না মির্জাফর পুত্র মিরান। মসনদে এখনো নবাব সিরাজউদ্দৌলা কায়েম রয়েছেন। একজন নাচনেওয়ালির হাতে পিস্তল?
এর কৈফিয়ত তোমাকে দিতে হবে আলিয়া। কাল যখন মুর্শিদাবাদের পথে পথে সিরাজের প্রাণহীন দেহটা দেখিয়ে বেড়ানো হবে তখন তোমার এই অধ্যক্ষের জামা আমি আদায় করে নেব। তাই যদি হয় ইংরেজ সৈন্য সমস্ত বাংলাদেশকে চষে ফেললে ওরা নবাবকে খুঁজে পাবে না। আর বেশিক্ষণ ওরা আমাদের সামনে দাঁড়াতে পারত না, তাই মীর জাফর ক্লাইভকে সাহায্য করবার জন্য যুদ্ধবিরতির আদেশ দিলেন। পলাশির যুদ্ধের সিদ্ধান্ত হয়ে গেল গোলাম হোসেন। কি আমি করতে পারতাম মোহনলাল, আপনি সে আদেশ নাকচ করে দিতেন। মোহনলাল, গোস্তাখি মাফ চাহাপানা, বিশ্বাস সন্তান নেতৃত্বে যুদ্ধ করা আমার কাজ নয়। এন্ড হিয়ার ইজ মাইন। মোহনলাল, এত সহজে কি সকল প্রশ্নের মীমাংসা হয়? যাবে, যাও শিবিরে যাও। আই এম সরি ইয়োর ম্যাজেস্টি। আমাদের সৈন্যরা বিশ্রামের আয়োজনে রত, হঠাৎ আক্রমণে তারা চারিদিকে ছুটে পালাচ্ছে। রাজা মোহনলাল তাদের ফেরাতে পারছে না। সেনাপতি মীর জাফর রায়দুল্লাহ দূরে দাঁড়িয়ে ইংরেজদের রণনৈপুণ্য দেখছেন। রাজা মোহনলাল এই সংবাদ জানাতেই আমাকে পাঠিয়েছেন। তুমি যাও সৈনিক। এ কি ভুল আমি করলাম গোলাম হোসেন, এ ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। খোদা হাফেজ। জাহাপনা, পলাশে তো যুদ্ধ শেষ হয়েছে জাহাপনা, আপনাকে অবিলম্বে মুর্শিদাবাদ ফিরে যেতে হবে। না না মোহনলাল, পরাজয়ের কলঙ্ক মাথায় নিয়ে আমি মুর্শিদাবাদে ফিরে যেতে পারবো না। আমাকে যেতে দাও। আমার শেষ অভিযোগ আপনি উপেক্ষা করবেন না জাহাপনা। মুর্শিদাবাদ ফিরে আপনাকে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, কিন্তু বেইমানি শাস্তি আমার ওপর দিল জাহাপনা। আমার যুদ্ধ এখনো শেষ হয়নি। ভগবান আপনার মঙ্গল করুন। আমরা আবার সৈন্য সংগ্রহ করব, আবার যুদ্ধ করব। এই জন্মে না পারি, জন্ম জন্মান্তরে কলঙ্ক আমরা দূর করব। কিন্তু মির্জাফর, রাজপল্লব, জগৎ সেটির দল কি আর জন্মগ্রহণ করবে না গোলাম হোসেন? আপনার দেহরক্ষী অস্ত্রবাহিনী এবং হাতে তৈরি আছে জাহাপনা।
তুমি ভালো করেই জানো নবাবের পতন হয়েছে। তুমি এখন সিপাহসালার নও, তুমি বেঈমান মীর জাফর। আমি তোমাকে বিশ্বাসঘাতকতার দায়ে হত্যা করতে এসেছি। সিপাহী, সিপাহী! এখানে কেমন করে আছে? আরে মরেনি তো সাহেব, আরো দু একটা গুলি মেরে দিলি তো হয়। আমি তোমাকে হত্যা করতে পারলাম না, কিন্তু আমি তোমাকে এই অভিশাপ দিচ্ছি, এদেশে মানুষ যতদিন কথা বলবে ততদিন তারা বিশ্বাসঘাতককে মীর জাফর বলে গাল দেবে। Congratulations, Mr. Jafar Ali Khan. Bengal, Bihar, Orissa, Nawab Kun Apni. I bow down to Your Excellency. But Nawab ke arrest karite hoibe. E bhar apni onno kauke din. Good heavens, Your Excellency. Order apni deben. যে আদেশ পুত্র সে আর আমার মাঝে নেই বন্ধু। পলাশির প্রান্তরে লজ্জায় ঘৃণায় সে আত্মহত্যা করেছে। রাত অনেক হয়েছে জাহাঁপনা। হ্যাঁ গোলাম হোসেন, রাত অনেক হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে। কোথায় যাবে তোমরা? আপাতত পাটনায় মুসিলা আছেন, রাজা জানকীরাম আছেন, তারা আমাদের সাহায্য করবেন। তাদের সাহায্যে সৈন্য সংগ্রহ করে আবার মুর্শিদাবাদে ফিরে আসব, রাজ্য পাবো, সিংহাসন পাবো, পাত্র মিত্র পারিষদ সব পাবো। নাকি বাবার নাম হাগবে, বন্দি গান গাইবে, দেশ বিদেশ থেকে আসবে নানা উপঢৌকন, আবার যুদ্ধ হবে, রাজ্যের প্রসার হবে, কীর্তি। আমি হয়তো পাগল হয়ে যাব। কি সব বলছিলাম জাহাঁপনা? আমি বাইরে দেখে আসি সব প্রস্তুত কিনা। তোমার মতো গৌরবে মুর্শিদাবাদের মাটিতে আমারও থাকতে ইচ্ছে করে আমি, কিন্তু এদেশের প্রতিটি ঘরে আজাদির মসনদ কায়েম করবার দায়িত্ব আমার কাঁধে। আমি হুজুর ধন্য, আমি তোমার বুকে জন্মেছিলাম। আমাকে দোয়া করুন আম্মি, আমিও যেন আপনার মতো হতে পারি। দেশকে স্বাধীন রাখতে গিয়ে নিজ সন্তানকে কোরবানি দিতে পারি। বাইরে সব প্রস্তুত জাহাঁপনা, আর দেরি করা ঠিক নয়। দাদু, মিথ্যে আশ্বাস তোমায় দিয়েছিলাম, তোমার আদেশ আমি পালন করতে পারিনি, তাই তোমার প্রদত্ত আসন আমি ত্যাগ করে চলে যাচ্ছি।
তুমি আমাকে মার্জনা করো। বলে নফর বলে কত অপমান তোমায় করেছি বন্ধু, আমাকে তুমি মার্জনা করো। যতদিন বেঁচে আছেন গোলাম হোসেনকে বান্দা বলেই জানবেন জাহাঁপনা। বেটা, আমি জানবো কি করে তুই কোথায় আছিস, কেমন আছিস, বেঁচে আছিস না মরে গেছিস। আমি তো সারাক্ষণ তোমার পাশেই থাকবো। আমি যখন দেখবে কোনো সাহসী দেশি ভাই লাঠি উঁচিয়ে বন্দুকধারী ইংরেজ সৈনিককে রুখে দাঁড়িয়েছে, সেখানেই তো আমি আছি। ইংরেজের অত্যাচারে এদেশের সাধারণ মানুষ যখন স্ত্রী পুত্রের হাত ধরে নিরুদ্দেশ হয়েছে, সেখানেই তো আমি আছি। খোদা হাফেজ আম্মি হুজুর। তুমি বেয়ে চলো। সাধারণ নৌকা হবে, নইলে অত সহজে কথা জব দিতে পারতো না। তাই হবে। সেই নদীর ধারে কোন ভরসা, সুখের আশায় সেই নদীর ধারে কোন ভরসায় ঘুমিয়েছিলি, ওরে বেভুল ঘুমিয়েছিলি, সুখের আশায় যখন ধরল ভাঙো পেলিনি তুই পারে যাওয়ার ভেলা, যখন ধরল ভাঙন পেলিনি তুই পারে যাওয়ার ভেলা, এই তো নদীর খেলা। একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা।
সবুর করো বেটা, আর কত সবুর করবো। সামনের ঘাটে নৌকো লাগালে তোমাকে খেতে দেবো। তোমাদের কাছে তো রইল মসনদে বসুন জাহাপানা, দরবার আপনাকে কুর্নিশ করবার জন্য অপেক্ষা করছে। আসুন আসুন ক্লাইভ সাহেব। কংগ্রেচুলেশন জেনারেল জাফর আলী খান। বাট হোয়াট ইজ দিস ইউর এক্সেলেন্সি? মসনদে বসুন। মীর জাফর বেঈমান নয় ক্লাইভ সাহেব, বাংলার মসনদের জন্য আমি আপনার কাছে চিরঋণী। এ মসনদে যদি বসতে হয় তা আপনার হাত ধরেই বসব। দিস ইজ ফ্যান্টাস্টিক আই মাস্ট সে। জেন্টলম্যান, আপনাদের নতুন নবাব কে আমি মসনদে বসাইয়া দিলাম। আপনাদের দেশে আবার শান্তি ফিরিয়া আসিল। জাহাপনা, সিরাজউদ্দৌলাকে ভগবান গলায় বন্দী করা হয়েছে, সে এখন হীরা জিলের কারাগারে। আমার মায়া কাটাতে পারল না গোলাম হোসেন, তাই আবার তার কোলে টেনে নিয়ে এলো। আপনি ওদের বন্দী? মীর কাসেম ওদের খুশি করবার জন্য ভগবান গোলায় আমায় বন্দী করলো। ওদের খুশি করবার জন্য মুর্শিদাবাদে পাঠিয়ে দিল। মীর কাসেম, বেগম কো
কোথায় যাবে না। তাকেও হয়তো মুর্শিদাবাদেই পাঠিয়েছে, তাও জানা নেই। গোলাম হোসেন, তোমাদের মতো বাংলাকে আমি তো কোনোদিনই ভালোবাসিনি, তবু আজ নিজের সব দুঃখ দুর্দশা ছাপিয়ে বাংলার কথাই বারবার মনে পড়ে কেন? বাংলা কি আমাকেও ভালোবেসেছিল গোলাম হোসেন? এ প্রশ্নের জবাব ইতিহাস দেবে জাপানা। ইতিহাস? ইতিহাস তো আমাকে দেশ রক্ষায় অসমর্থ অপদার্থ এক নবাব বলেই জানবে গোলাম হোসেন। পরাজয়ের প্রয়োজন ছিল জাহাপনা, দাঁত থাকতে নির্বোধেরা দাঁতের মর্ম বোঝে না, দেশের স্বাধীনতা থাকতে অপদার্থরা স্বাধীনতার মর্ম বোঝে না। একটা প্রচন্ড আঘাতের প্রয়োজন ছিল জাহাপনা। পলাশি সেই আঘাতই দিয়েছে জাহাপনা। জাহাপনা সমস্ত জাতির ললাটে লেপে দিয়েছে কলঙ্কের মসি পলাশি। পলাশি আজ রাত কা ভিতর কাম খতম করনে হোগা, ইদের মে চান্স লেনে সে কোই ফায়দা নেই। কিন্তু হুকুম দেবে কে? আব্বা জান তো রাজি হচ্ছেন না। দ্যাটস নন অফ মাই কনসার্ন, ও আপ জানো আর আপকা আব্বা হুজুর, আম তোমারা ফায়দা কা ওয়াস্তে বলটা কোয়াইটলি কাম খতম কর দো। সেই ব্যবস্থাই তো করেছি। মোহাম্মদী বেগ, তুম রাজি হ্যায়? লুক, দেয়ার মে বি সাম ট্রাবল, থোড়া সা টিক টারি ভি হোনে সকতা, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। কাম খতম হোনে কা বাদ হামকো খবর দেনা। And that's the end of it. সুবে সাদেকের সূর্য দেখো কি লাল গোলাম হোসেন, এই অন্ধ কারাগারেও যেন আগুন জ্বলে উঠবে। শুধু কারাগারে নয় জাহাপনা, সমস্ত দেশে আগুন জ্বলে উঠবে। অনুমতি হোক জাহাপনা। এই ভালো জাহাপনা, বিশ্বাসঘাতকের শাসনে বেঁচে থাকতে হবে না। আমাকেও নিয়ে চলো গোলাম হোসেন। যতক্ষণ দেহে প্রাণ থাকে ততক্ষণ আপনার মঙ্গল কামনা করি। আপনার অন্তরের কাছে যতদিন থাকবার সৌভাগ্য হয়েছিল তার প্রত্যেকটি দিনই শুধু গোস্তাকি করেছি জাহাপনা। বিনিময়ে আপনি আমাকে ভালোবেসেছিলেন, সে ভালোবাসার ঋণ আমি জন্মভূমির বুকে রেখে যাব জাহাপনা, সে ঋণ শোধ হবেই, এতে স্বাধীন হবি।
যেদিন থেকে দেশকে ভালোবাসতে শিখেছি সেদিন থেকে আপনাকে দেবতা বলেই জেনেছি। দেবতার এই স্পর্শ আমার মৃত্যু পথের পাথেয় হয়ে রইল যাহাপনা। Thank you.
নবাব মনসুরুল মুলক দরবার আপনার অপেক্ষা করছে। দরবার? হীরা ছেলের দরবার? সিপাহ সালার মীর জাফর আলী খাঁ তাহলে মুর্শিদাবাদ? মুর্শিদাবাদ কি পুনরুদ্ধার হয়েছে? মুর্শিদাবাদ? তোমরা এখানে কেন? বারকাবেন না হুজুর, বারকাবেন না, আমরা আপনার দরবারি। আমরা কেউ এক হাজারি, কেউ দু হাজারি। আমাদের নেই কখনো ঘরবাড়ি। হ্যাঁ হুজুর, আমিও। হুজুর, ওই জুতোর জন্য তো আপনি ধরা পড়েছিলেন, ওই জুতোটা পাল্টে এবার এই জুতোটা পড়ুন। নিন পড়ুন। হুজুর, ফকিরের দরগায় খিচুড়ি খাবেন বলে ভেবেছিলেন, খাওয়া হয়নি, তাই এই দিন আপনার খানা। সব তোমাদের এই পরিহাস নির্মম কিন্তু নিরর্থক নয়। সত্যি আজ আমি তোমাদের উপহাসের পাত্র। তাই তো আমরা হাসছি হুজুর, দাঁত বের করে হাসছি হুজুর। প্রজা পালন করবার প্রতিশ্রুতি দিয়ে ওই সিংহাসন আমি পেয়েছিলাম, প্রজার স্বার্থ রক্ষা করবার দায়িত্ব আমি নিয়েছিলাম, কিন্তু আমি তা কিছুই করতে পারিনি। পারিনি বলেই আজ আমি লাঞ্ছিত, পারিনি বলেই আজ আমি তোমাদের কাছে উপহাসের পাত্র। আমাদের ভালো করার ইচ্ছে তাহলে হুজুরের ছেলো? আমি যদি নিশ্চিন্ত আরামে দিন কাটাতে চাইতাম তাহলে কারুর সঙ্গে আমাকে দ্বন্দ্বে প্রবৃত্ত হতে হতো না। সকলের অন্যায় আবদার পূর্ণ করে মান মর্যাদা সম্ভ্রম সব বিকিয়ে দিয়ে নিজের রাজ্যে নিজের প্রাসাদে আমি বিলাসের স্রোতে ভাসতে পারতাম, ডুবতেও পারতাম, কিন্তু আমি তা চাইনি। আর চাইনি বলেই কি তোমাদের বিচারে আজ আমি অপরাধী? হুজুর কি চেয়েছেন আর কি চাননি তা আমরা কেমন করে জানবো হুজুর? বর্গির হাঙ্গামার কথা তোমাদের মনে আছে? তা নেই হুজুর। বর্গির কথা শুনলে বুক আমাদের কেঁপে ওঠে হুজুর। বর্গির হাঙ্গামার সময় নবাব আলীবর্দীর সঙ্গে সঙ্গে সমরে শিবিরে দিবসে নিশিতে আমিও কি ছুটে বেড়াইনি? আমার হাতে অস্ত্র কি মারাঠা দস্যুদের উদ্ধত শির দ্বিখণ্ডিত করেনি? শুনেছি বৃদ্ধ নবাব সেই জন্যই জাফরকে এত স্নেহ করতেন।
বাংলার প্রজাকুল যাতে সর্বহারা না হয়, তোমাদের সুখের সংসার যাতে ভাস্কর পণ্ডিতের রোশানলে ভস্মীভূত না হয়, তোমাদের সন্তান সন্ততিরা যাতে না পতঙ্গের মতো প্রাণ বলি দিতে বাধ্য হয়, তারই জন্যে বিশ্বাস করো ভাই সব, শুধু তারই জন্যে বাংলা বিহার উড়িষ্যার পথে প্রান্তরে সংগ্রাম স্থলে উল্কার মতো আমি ছুটে বেরিয়েছি। তারই পুরস্কার কি এই কণ্ঠদাসন, তারই পুরস্কার কি এই ছিন্ন পাদুকা, তারই পুরস্কার কি এই তস্কর লভ্য লাঞ্ছনা। চাহাব না, আমরা এসব কিছুই করিনি, চাহাব না। হুজুর, আমাদের কোনো দোষ নেই, কুলোকে আমাদের দিয়ে এসব করিয়েছে। আমরা চাহাপনাকে চিরদিনই ভালোবাসি। আমি জানি তোমরা আমায় ভালোবাসো। কলকাতা জয় করে যেদিন আমি ফিরে আসি, সেদিন তোমরা মুর্শিদাবাদের অধিবাসীরা যে জয়োৎসব করেছিলে তা আজও আমার দৃষ্টিপটে উজ্জ্বল হয়ে রয়েছে। তখন তিন রাত আমরা কেউ ঘুমাইনি হুজুর, শুধু মিস্টার নখেই দিন কাটিয়েছি হুজুর। আজও আমি জানি, আজও যদি পলাশির প্রান্তরে আমাকে পরাজয় বরণ করে ফিরে আসতে না হতো, তাহলে তেমনি আনন্দে তোমরা আবার আমার জয়োৎসব করতে। কিন্তু কেন এই পরাজয়? তোমাদের মীর মর্দন প্রাণ দিল, মহল্লা লগ্নি বর্ষণে শত্রু সেনা বিধ্বস্ত করল, তবুও কেন তোমরা আজ পরাজিত, তবুও কেন তোমরা আজ লাঞ্ছিত? আমরা যে দুর্বল, দুর্বল! হাজার হাজার সৈন্য পলাশির প্রান্তরে পুতুলের মতো দাঁড়িয়ে রইল, আর পরাজয় পেছন থেকে এসে সকলে ললাটে লাঞ্ছনার কালিমা মাখিয়ে দিয়ে গেল। কৈফিয়ত কে দেবে? একা তোমাদের নবাব, না তোমাদের সিপাহ সালারও? কোথায় তিনি? কোথায় তোমাদের সেনাপতি রায় দুর্লভ, সেনাপতি আর লতিফ, রাজা রাজবল্লভ, ধনকুবের জগৎ শেঠ? ডাকো তাদের এই দরবারে, দাও তাদের দণ্ড। তারা কি আমাদের ডাকে আসবে হুজুর? আমি তো এসেছি, আমি তো তোমাদের দণ্ড গ্রহণ করবার জন্য তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। তুমি যে আমাদের মালিক, তুমি যে আমাদের দেবতা, তাই যদি সত্য জানো, সত্যই যদি বুঝে থাকো তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ অচ্ছেদ্য, তাহলে এসো ভাই সব, এসো আর একবার চেষ্টা করে দেখি, পলাশির প্রান্তরে যে রত্ন আমরা হেলায় হারিয়ে এসেছি, জন্মভূমির কনক কিরীটে আবার তা পরিয়ে দিতে পারি কি না। তোমাকে সে চেষ্টা করতে দেব না শয়তান। নবাবই ছিলাম না, একজন মানুষ ছিলাম, একটি স্বাধীন দেশের সাধারণ মানুষ হিসেবে যতটুকু প্রাপ্য আমি তাও পেলাম না। আমি মরে যাচ্ছি, অথচ
স্ত্রী, আমার মা কোথায় আমি জানি না। হাই রে অভাগা দেশ, তোকে ভালোবেসেছি যে। এমনি আরো অনেক রক্ত, আরো অনেক প্রাণের বিনিময়ে এ দেশ আজ আবার স্বাধীন হয়েছে। স্বাধীনতার সম্মান যেন আর কোনোদিন খর্ব না হয়।